বন্ধুরা দেখো শেষমেশ আমরা চলে এসেছি কোথায়? কালবিলে মেলা। কালবিলে মেলা হয় যেখানে চাঁদের বিলে, আর সেই দর্শনীয় চাঁদের লোহার ব্রিজ আর একটা, যেখানে সত্যি ভালো লাগছে জায়গাটা। আর বিলটা দেখো, আচ্ছা পরিবেশটাও খুব ভালো। দেখো ভাই, আমি মানে আমরা আন্দাজ করছিলাম যে এটাই পদ্মপুকুর কিনা, মানে আমি বলছিলাম যে এটা দেখো পদ্মপুকুর, কিন্তু খুঁজে পাচ্ছি না এটা। কিন্তু এই পাড়ার কাকিমারা বললো যে এটাই নাকি পদ্মপুকুর। ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, তোমরা সব কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে বেরিয়ে পড়েছি, আজকে বেরিয়েছি একটা আমাদের কাছে অজানা জায়গা, যদিও আমরা জায়গাটা বিষয়ে জানি না কোথায়। একজন নাকি ফোন করেছিলাম আমার বন্ধু ইন্দ্রকে, সে বললো বিদ্যানগর বাজারের মোড় মাথায় গিয়ে বন্ধুরা ভাববে যে আমরা শুধু ঘুরতে বেরোই আর জানি না। তো হ্যাঁ, এরকম ভাবে ঘুরতে বেরোতে প্রচন্ড রোদের জন্য রাট করছি। আমরা এখন যাব পদ্মপুকুর নামক একটা জায়গায়, যেখানে একটু ঘোরার মতো প্লেস রয়েছে। তো সেই জায়গাটা বন্ধু তোমাদেরকেও দেখাবো। কোথায় যাওয়া যায় কি? পদ্মপুকুর নামক একটা জায়গায় যাবো। চেনো তো না তুমি? বললে আমিও চিনি না। না চিনলে তো কে জানে? চিনে জেনে জেনে যাবো। হ্যাঁ বলে দেবো, জানবো কোথায় আছে ওটা, সবার কাছে জানতে জানতে যাবো। এটাও তো একটা আলাদা মজা। বুকে বুদ্ধি যাচ্ছি না, আমাদের এলাকা এখনো পার হয়নি। হ্যাঁ গ্রাম বাড়ির কাছ থেকে একটু করে এগিয়ে এসে বাড়ির থেকে দেখো চারদিকে শুধু ধানের জমি আর ধানের জমি, এখন সবদিকে ধানই হয়। তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম এখন আমাদের অচেনা কিছু জায়গা ঘোরার জন্য, আর তার মধ্যে একটা জায়গা চেনা। আরো একটা বিষয় রয়েছে, আর বাসন্তী পুজো চলছে বন্ধুরা, তোমরা জানো তো বাসন্তী পুজো আজকে অষ্টমী। তো বাসন্তী পুজোর ওখানেও যাব, তো সঙ্গে থাকো। আমরা এখন বেরিয়ে পড়েছি, গোয়ালপাড়া মোড় পার হচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, এই আমাদের পুরো ভিডিও কেমন কী হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করো, আমাদের কমেন্ট করে জানাও। তোমাদের কমেন্ট না আসলে আমাদের ভিডিও করার আগ্রহ বাড়ছে না, আর আমরা খেটেই চলেছি কন্টিনিউ। তোমরা দেখছো প্রায় দু আড়াই মাস ধরে আমরা ডেলি ব্লগ করছি শুধুমাত্র তোমাদের দেখানোর জন্য, তোমাদের এন্টারটেনমেন্টের জন্য। তো তোমরা কীরকম ভিডিও চাও সেটাও কমেন্ট করো, আমাদেরকে জানাও, খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট পেলে। তো আমরা যাচ্ছি এখন, দেখো আমরা এখন জালুইডাঙ্গা মোড় চলে এসেছি, জালুইডাঙ্গা মোড় পার হব। তো বন্ধুরা ইতিমধ্যে আমরা ঢুকে গেছি বিদ্যানগরে যাওয়ার রাস্তায়, ও দেখে বুঝতেই পারছো কম বেশি যারা দীঘা আসা যাওয়া করো তারা অনেকেই জানো। আর এখানেই চলছে রামনবমী পুজোর যে বাসন্তী পুজো হয়, কালকে রামনবমী রয়েছে। তো আমি সেই প্যান্ডেলটাও দূর দিয়ে দেখাচ্ছি, আসার সময় তোমাদের এখানে ঢুকবো, তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ প্যান্ডেলটা, ঠাকুরটা। তো সঙ্গে থাকবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ আশা করি অল্প কিছু, এই যে স্বপ্নের পৃথিবী যে প্যান্ডেল থিম প্যান্ডেলটা, এই প্যান্ডেলটা এখানে হয়েছে। তো আসার সময় তোমাদেরকে সম্পূর্ণটা দেখাবো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো। আর দেখো এখন আমরা আবার চলে যাচ্ছি আমাদের সোজা যেখানে যাওয়ার দরকার আগে, আজকে প্রথমে যেখানে যাব বলেছি পদ্মপুকুর আর আরেকটা জায়গাতে, সেখানে। তো পদ্মপুকুরের ব্যাপারে জানি না, কিন্তু আরেকটা জায়গার বিষয়ে জানি, সেখানে যাব, সেখানেও দেখাবো। আর দেখো পরিবেশটা সত্যি সুন্দর লাগছে, দু সাইডে গাছপালা আর সম্পূর্ণটাই গ্রাম্য পরিবেশ। গ্রাম্য পরিবেশের ভেতরে এরকম রাস্তা থাকলে সুন্দর পরিবেশে একটা আলাদা মাধুর্য বেড়ে যায়, তো সেটাই হয়েছে এখানে। আর এই এলাকায় সমস্ত কিছুই খুব উন্নত, রাস্তাঘাট সব কিছুই, কারণ এটা মাননীয় স্বপন দেবনাথ মন্ত্রীর মহাশয়ের এলাকা। তো বুঝতেই পারছো মন্ত্রীর এলাকা যদি ঠিকঠাক না থাকে তাহলে কী করে হবে, একদম ঠিকঠাক। তো এখন চলেছি, দেখো একটা লোহার ব্রিজ আছে আমাদের এখানে, তো সেই লোহার ব্রিজে দেখো কত সুন্দর সাজানো রয়েছে এই জায়গাটা। আর এই সম্পূর্ণ সাজানো গোছানো রয়েছে তার একটাই কারণ, এখানে আমাদের যে মন্ত্রী মহাশয় রয়েছে তার যে সমাজের প্রতি একটা দায়িত্ববদ্ধতা, এবং অনেক ভালো ভালো কাজ করে সে সমস্ত জায়গাতে, রাজ্য জুড়ে ভালো কাজ করে, আর নিজেদের এলাকাতে অবশ্যই সাজিয়ে তুলেছে।
সত্যি ভালো লাগছে দেখে। তো দেখো আমরা এখন যাচ্ছি পদ্ম পুকুরের কাছে, কাছাকাছি চলে এসেছি প্রায়। লোকজনের কাছে ঠিকানা নিলাম, খোঁজ নিলাম, কোথায় জিজ্ঞাসা করলাম। তো দেখি এগিয়ে যাই, আমরা এখনো শিওর না কোথায় সেটা। আর দেখো বন্ধু পরিবেশটা কি সুন্দর, গাছপালা জঙ্গল, সত্যি একদম ফুল টু নেচার, একদম মন শান্তি হয়ে যাচ্ছে একদম এত সুন্দর গ্রাম্য পরিবেশ দেখে। একটা আলাদা ফিলিংস গ্রাম্য পরিবেশে, সত্যি ভালো লাগছে দেখো। আর আমাদেরকেও কেমন দেখো গাইস, আমি মানে আমরা আন্দাজ করছিলাম যে এটা পদ্ম পুকুর কিনা, মানে আমি বলছিলাম যে এটা দেখো পদ্ম পুকুর, পুকুর খুঁজে পাচ্ছি না এটা, কিন্তু এই পাড়ার কাকিমারা বললো যে এটাই নাকি পদ্ম পুকুর। দেখো তো পদ্ম মতো দেখতে নাকি পুকুরটা, হতে পারে জানি না, বাট এটাই যখন পদ্ম পুকুর নাম ঘোষণা করেছে। কিন্তু আমি যখন ছবিতে দেখেছিলাম তখন এরকম ছিল না, মানে বুঝতে পারছি না এই জায়গাটা আদৌ কি না, কিছুই বুঝতে পারছি না ঠিকঠাক, কিন্তু পরিবেশটা ভালো এলাকার। তো বন্ধুরা দেখো আমরা রয়েছি পদ্ম পুকুরের কাছে, আর এখানে দেখানোর মতো সেরকম কিছুই নেই, শুধু পুকুর আর কোনো পরিষ্কার পরিচ্ছন্ন ব্যাপারটাও নেই। বাট এটা আদৌ পদ্ম পুকুর কিনা কিন্তু আমাদের বললো এটাই পদ্ম পুকুর, এবার এলাকার লোকজনের কাছে ছাড়া তো আর সম্ভব নয় জানা ছাড়া। কোডিং বসেছে কি সুন্দর, আমাদের ক্যামেরার উপরে ফোনের উপরে পুরো পালিয়েছি। তো জায়গাটা কেমন কি লাগছে তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে। আর পুরো রাস্তাঘাট তো একটা অন্যরকম পরিবেশ, গ্রাম্য পরিবেশের ভেতর দিয়ে এলাম, সেটা তো ভালো লাগছেই। আর বাকিটা কেরম কি লাগলো তোমরা একটু দেখিও আর কমেন্ট করে জানিও আমাদেরকে। পদ্ম পুকুর কেমন লাগলো? তো গাইস আমরা এখন বেরিয়ে যাব এখান থেকে, আমরা এখান থেকে বেরিয়ে চলে যাব আরেকটা জায়গায়। তো কোথায় যাচ্ছি সেটাও দেখতে থাকো, তোমরা সঙ্গে থাকো। আর আজকে ঘুরে বেড়াবো, ঘোরাও হচ্ছে, দেখাও হচ্ছে, গ্রাম্য পরিবেশ অনেকদিন যা বেরোনো হয় না, যদিও আমরাও গ্রামেই থাকি, তার জন্য বন্ধুদেরকে একটু আরো যাক ভালো কিছু এখন চেষ্টা করছি ঘুরে ফিরে। সো এখন যে জায়গায় যাওয়ার জন্য রেডি হচ্ছি সেটাও গেলেই দেখতে পাবে, আর ভিডিও ছেড়ে কেউ যাবে না, সঙ্গে থাকো চলো। চলো আমরা যাই, আবার কোথায় যাওয়া যায় দেখি। তো জার্নি করে আসলাম পদ্ম পুকুর দেখতে, সেটা তো জানি না যে এরকম পদ্ম পুকুর, তাই না? একদম ভেবেছিলাম একটু সাজানো গোছানো। তো বন্ধুরা আমরা শেষমেশ চলে এসেছি আর একটা জায়গায়, যেটা আমাদের কাছে খুব পছন্দের একটা জায়গা, আর তোমরা যারা দেখছো তাদেরও খুব ভালো লাগবে। চাঁদের বিল, যেখানে খালবিল উৎসব হয়, তোমরা অনেকেই দেখেছো খালবিল উৎসব আমাদের এখানে অনেক বেশ বড় করে। তো সেই খালবিল উৎসবের জায়গায় চলে আসছি আমরা, আর একটুখানির মধ্যে আমরা পৌঁছে যাব খালবিল উৎসবের জায়গা চাঁদের বিল, যেখানে সুন্দর করে পরিবেশটা সাজানো রয়েছে, বিলটা সত্যি দর্শনীয়। তো বন্ধুরা সঙ্গে থাকো দেখতে পাবে। দেখো অলরেডি আমরা ঢুকে পড়েছি সেই জায়গাতে যেখানে কোবলার চাঁদের বিল বা চাঁদ সদাগরের বিল বলা হয়। তো দেখো এই হচ্ছে গিয়ে সেখানে শুরু। তো এই যে দেখছো বিলটা, বিল দেখে তোমরা কেউ বুঝতে পারবে না যে এটা নদী না গঙ্গা না কি প্রথমে। তো দেখো বিলটা আমি সম্পূর্ণ দেখাবো তোমাদেরকে। আর হ্যাঁ বন্ধুরা, আজকে এইভাবে বেরিয়ে আসার একটাই কারণ, ভালো লাগছিলো না বাড়িতে কন্টিনিউ একইভাবে। তো যার জন্য এর আগে কিছুদিন আগেই তো বর্ধমান গেছিলাম, তো সেখানে ভিডিও শট করেছি মোটো ব্লগের মতো করে। আর আজকে চলে এসেছি আমরা এই দুটো জায়গায়, আবার এখান থেকে ফেরার পথে যাব ঠাকুর দেখতে, বাসন্তী পুজো হচ্ছে, বাসন্তী মায়ের দর্শন করব, তোমাদেরকেও দেখাবো বন্ধুরা। তো সঙ্গে থাকো। বন্ধুরা দেখো শেষমেশ আমরা চলে এসেছি কোথায়, খালবিলের মেলা হয় যেখানে চাঁদের বিলে, আর সেই দর্শনীয় ছোট্ট লোহার ব্রিজ আর একটা, যেখানে সত্যি ভালো লাগছে জায়গাটা। আর বিলটা দেখো আজকে পরিবেশটাও খুব ভালো, তোমাদের মুখে তো শোনা। হ্যাঁ এটা ইতিহাস ধরা এখানে, এটা চাঁদের বিল, চাঁদের বিল নাম শুনেছিলাম তো জানি না সঠিক ভাবে এটাই কিনা। ব্রিজটাও ভালো লাগে, তো এই দেখো ব্রিজটা দেখাচ্ছি, ব্রিজ কোথায় দেখাচ্ছো, দেখাচ্ছো তো বিল। ও হ্যাঁ বিল, সরি। এই যে ওই দেখো কি মারছে, আমি তোমায় দেখাচ্ছি। আজকে একটু ঘুরতে বেরিয়েছি দুজনা, দুটো জায়গায় অলরেডি ঘোরা হয়ে গেল। হ্যাঁ এটা চাঁদেরই বিল, তার কারণ বিলটা প্রচুর বড়, অনেক বড়, অনেক বড় বিলটা। এই বিলটা নাকি অনেক বড় ছিল আরো। এই দেখো এই যে এইটা এটা এদিক দিয়ে বয়ে গেছে, পুরো নদীর সঙ্গে যুক্ত ছিল। এটা কোন নদী কি, এটা কোথায় গেছে তার হিসাব নেই। ওই যে পেছন দিকে আছে এটা, তো চলো দেখি আর কি কি দেখাতে পারি। ওই নৌকাগুলো দেখো,
তো গাইস দেখো ব্রিজ দিয়ে হনুমান চলে যাচ্ছে, ওই যে আমরা দাঁড়াতে না দাঁড়াতে দেখো ব্রিজটা দেখো, আর এইখানটায় খাল বিলের মেলা হয়। এইটুকু বাইকের গুলো কে করছে সব, আমি ঘুরছি। হ্যাঁ তাও ঠিক। আর দেখো পরিবেশটা সত্যি আজকে ভালো লাগছে, আর আজকে একটু লোকজন কম আছে এখন পর্যন্ত, নাকি এখনো টাইম হয়নি তাই ওগুলো কি গো? কোনটা? ওই যে যেগুলো পদ্ম ফুল গাছ নাকি, ওগুলো শাপলা। শাপলা এরকম লাল গোলাপি কালার হয় নাকি? হ্যাঁ লালও হয়। দেখো ওদের এই যে শাপলা গাছ সব, চিনি তো শাপলা গাছ, কিন্তু এরকম তো হয় না, পদ্মের মতো লাগছে দেখতে। হ্যাঁ এটা লাল শাপলা, দেখো। তো গাইস দেখো ওখানে কি ডুঙ্গি নৌকো, ডুঙ্গি নৌকো না ডুঙ্গা কি বলে, তালের ডুঙ্গি। দেখো কি সুন্দর চড়ছে, দেখো চড়ছে তো না, মাছ ধরছে মনে হয় না। হুম জাল তুলছে, দেখো ওর মধ্যে কিন্তু ডুবেও যেতে পারে একদম একটুখানি। দেখো বেশি জায়গা নেই, একদম ছোট্ট করা একটা। আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, অনেকক্ষণ দাঁড়ালাম এখানে, ভালো লাগলো, খুব সুন্দর সুন্দর হয়ে এসছে। দেখো এই যে কি, আমরা এখন এখান থেকে বেরিয়ে যাবো, সন্ধ্যা হয়ে এসছে প্রায়। আর এদিকে দেখো তো ভাই, এদিকে একটা খাল রয়েছে, খাল বিল। এই এখান দিয়ে একসাথে জয়েন্ট আছে এগুলো, এই মানে বিলটার সঙ্গে জয়েন্ট আছে। তো আমরা এখন বাড়ির দিকে যাব, এখন আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। আর আজকে দুটো পরিবেশ কম বেশি কেমন লাগলো, সুন্দর হয়ে যাচ্ছে এখন, একদম সন্ধ্যা হয়ে এসেছে, আর সন্ধ্যা হচ্ছে একটু একটু করে লোকজন বাড়ছে, তবু এখন কম, আগে অনেক বেশি হতো তাই না। আর ওইদিকে দেখো একটা জিনিস দেখাচ্ছি আমি, দেখে মনে হচ্ছে যেন দুটো পদ্ম গাছ, পদ্ম না শাপলা, কিন্তু বলছে শাপলা, শাপলা অন্যরকম হয় না দেখতে, শাপলা পদ্ম ফুলের মতোই লাগছে দেখতে, শাপলা। চলো তো গাইস আমরা এখন যাব বাড়ির দিকে। তো এখন ও গাড়ি ঘোরাবে, কোদিক দিয়ে যাবো গো? বাদিক দিয়ে বেরোবো, বাদিক দিয়ে, তাহলে তো ঘোরাতে হবে গাড়িটা, তো ঘুরিয়ে নিস, তখন আমি এখানে দাঁড়াই। আর একবার তোমাদেরকে দেখিয়ে দিই জিনিসটা, দেখো ভালোই লাগছে এখন দেখতে। চলো বাড়ির দিকে যাই, চলো। বন্ধুরা আমরা বেরিয়ে পড়ছি কোবলার বিল বা চাঁদের বিলের থেকে, তো আর আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, কেউ কমেন্ট করছো না আর সাবস্ক্রাইব কেউ করছো না, হ্যাঁ সাবস্ক্রাইব করো কমেন্ট করো, আমরা খাটছি বলো, একদিন অবশ্যই ভালো কিছু হবে এই আশা রাখি তোমাদের সাপোর্টে। আমরা দেখো সূর্যটা দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখাতে পাচ্ছি না, বন্ধুরা আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়েছি, চাঁদের বিল দেখানো কমপ্লিট, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও চাঁদের বিলটা কেমন লাগলো। আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে, আর বাড়ির দিকেই যাওয়ার পথে পড়বে তোমাদের সকলের, মানে আমাদের মনের যে বিরাজ করে মা, সেই বাসন্তী মা, সেই বাসন্তী মায়ের পুজো হচ্ছে, আর সেখানেও আমরা যাব, তো সঙ্গে থাকো বন্ধুরা। আমরা চলে এসেছি কাছাকাছি, এখন এই লোহার ব্রিজটা পার হয়ে চলে যাব, তো সুন্দর লাগছে পরিবেশটা। আমরা চলে এসেছি স্বপ্নের পৃথিবী বাসন্তী মায়ের পুজোর প্যান্ডেল দেখতে, তো এখানে বাসন্তী মায়ের প্যান্ডেল হয়েছে দেখো, পুজোর সুন্দর হয়েছে, জয় মা কালী সঙ্গ থেকে পুজোটা করে,
সুন্দর করেছে, প্যান্ডেলটাও সুন্দর করেছে, আর মায়ের দর্শন করাবো। আর বন্ধুরা দেখো সত্যি ভালো লাগছে দেখতে, সুন্দর করেছে। এই যে মা বাসন্তী, দেখো বন্ধুরা বাসন্তী পুজো আমাদের এলাকায় সচরাচর খুব বড় ধুম করে হয় না, তো এখানে বেশ ধুমধাম করে হয়েছে, প্যান্ডেল করেছে এবং বাইরে একটু মেলাও বসেছে, সুন্দর লাগলো দেখে। এই সময়ে অনুষ্ঠান তো হয় না বললেই চলে, তো তার মধ্যে মায়ের পুজো আছে, যখন এখানকার লোকজন এই আনন্দের দিনটা বেছে নিয়েছে খুব সত্যি ভালো, এবং মন ভালো করার জন্য খুব ভালো একটা পরিবেশ তৈরি হয়েছে এখানে। মায়ের পুজোতে তো এমনিই মন ভালো থাকে সমস্ত মানুষের, আর মা সকলের মঙ্গল কামনা করুক এই আশা করি। আর প্যান্ডেলটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাদেরকে। দেখো হাতের কাজগুলো সত্যি খুব ভালো লাগছে, সুন্দর হয়েছে প্যান্ডেলটা, সত্যি ভালো হয়েছে। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ ব্লগটা কেমন কি হলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য অনুরোধ রইল। আর দেখো সুন্দর মানে একদম সুন্দর লাগছে দেখতে, রাত্রেবেলা লাইট পড়লে আরো ভালো লাগবে, আমরা তো দিনমানে ভিডিও করছি। তো বন্ধুরা মেলাটা সুন্দর লাগছে, দেখো মেলাটাও হয়েছে এখানে বেশ ভালো, লোকজন হচ্ছে আরো অনুষ্ঠান হয়। আর এখানে এসে আমার বন্ধু বাসুর সঙ্গে দেখা হয়ে গেল, তো বাসু আর আমি একটু সময় কাটাচ্ছি। আর তো গাইস আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আজকে ভিডিও এখানেই শেষ, নেক্সট ভিডিওর জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে